বিশ্বব্যাপী জনপ্রিয় পানীয় কফি। বাংলাদেশেও কফির বেশ চাহিদা রয়েছে, তাই তো বিশ্বের বিভিন্ন দেশ থেকে আমদানি করে কফির চাহিদা মেটানো হয়। তবে দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে কফি চাষের সম্ভাবনা দেখা দিয়েছে। সমতলে ছায়াযুক্ত মাটিতে সাথী ফসল হিসেবে আবাদ শুরু হয়েছে কফির। গাছের ডালে থোকায় থোকায় ঝুলছে লাল ও কাঁচা হলুদ রঙের এই ফল। এবং আমি ফাঁকা জায়গায় সুপারি বাগানের ভিতর লাগাইছি, গাছ এবং ফল খুব সুন্দর হওয়ার পরে ফল হয়েছে। এখন এই এক ফল তুলতে না ফুলতে আরেক ফল, আশ্চর্যজনক ঘটনা। সুপারি বাগানের সাথে সহকারী ফসল হিসেবে কফি চাষ করছি। গত বছরে আমি কফি গাছগুলো কাটছিলাম, আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত ফলন এবং ফুল যথেষ্ট পরিমাণ। আমার প্রতিবেশী ভাই কফির বাগান লাগাইছে, এটা খুব লাভজনক। এই চা বাগান তুলে দিয়ে আমি এবার কফির বাগান লাগাবো। এই বাগানের নিচে এটা ছায়াযুক্ত জায়গায় এটা খুব ফলন ভালো হয় এবং চাষটা সুন্দর হয়। উৎপাদন বাড়লে কফি বিপণন ও বাজারজাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে স্থানীয় কৃষি বিভাগ। আমরা এই কফি চাষ যেন আরো বৃদ্ধি পায় তার জন্য পরামর্শ দিয়ে যাচ্ছি। ভবিষ্যতে এটির আবাদ বৃদ্ধি পেলে বিপণন এবং প্রক্রিয়াজাতকরণ করার জন্য আমরা উদ্যোগ গ্রহণ করব। চলতি বছর পরীক্ষামূলকভাবে অ্যারাবিকা ও বোরাস্টা জাতের কফির চাষ করা হয়েছে। আরভি ইসলাম হিমু, এশিয়ান টেলিভিশন।